সম্মানিত দর্শক, আমি আমির হোসেন আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো আজকে আমি আছি উত্তর ভাইচর কেরানীগঞ্জ ঢাকা। তো দেখতেই পাচ্ছেন একজন উদ্যোক্তা আসলে কুরবানি 2021 উদ্দেশ্যে তিনটি সারগুরু মোটা তাজাকরণ করেছেন। তো প্রথমে আপনাদেরকে সেই তিনটি সারগুরু একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শক, তার এই তিনটি সারগুরু কুরবানি 2021 উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে। তো এখন আমরা উদ্যোক্তার সাথে আলাপ করছি। তো কিভাবে আসলে তিনি খামার শুরু করেন সেসব বিষয়ে জানানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির ভাই, তো জাকির ভাই আমরা দেখছি আপনি তিনটি সারগুরু নিয়েছেন কুরবানি 2021 উদ্দেশ্যে, নাকি? আচ্ছা, তো এই যে সারগুরুটা দেখছি, এটি সুন্দর আকর্ষণীয় অস্ট্রেলিয়ান জাতের সারগুরু। তো এটা কতদিন আগে সংগ্রহ করলেন, কত দাম দিয়ে? এটা আমি 4 মাস আগে সংগ্রহ করছি। 4 মাস আগে সংগ্রহ করলেন, কত দাম পড়েছে ভাই? 4 মাস আগে আমি 1 লক্ষ টাকা দিয়ে কিনেছি। 1 লক্ষ টাকা দিয়ে কিনেছেন? তো এটার কোন নাম দিয়েছেন? নাম দিয়েছি রাজাবাবু দিয়েছেন। রাজাবাবু দিয়েছেন? এটা কি আরেকজনের দেখা দেখি দিলেন নাকি? হ্যাঁ, আমার এক ছোট মাইয়া আছেন, মাইয়াটা রাখছে কিনা। আপনার মেয়ে নাম রেখেছে? আচ্ছা, তো দর্শক দেখতেই পাচ্ছেন রাজাবাবু দিয়েছে এই সারগুরুটির নাম। তো দেখছেন আসলে আমাদেরকে দেখে একটু তেজ দেখানোর চেষ্টা করতেছে, যেহেতু আমরা অপরিচিত। তো এই যে এই গরুটিকে আসলে কি কি খাদ্য দেন, আমাদেরকে একটু দেখাবেন? এই যে এটা হচ্ছে কি, ফার্ম ঘাস। আচ্ছা, ফার্ম ঘাস খাওয়ান? ঘাস খাওয়ান। আর এই যে ভুট্টা। জি। আর এই কি, একটু দেখেন, এক একটা ধরে ধরে দেখেন। আর ভুট্টা, ভুট্টা কুড়া। আর এই যে সমি, সমিল কাকে বলে এটা? সবিনের খৈল। আচ্ছা, তো এটা কোনটা কি পরিমানে মিক্সড করে খাওয়ান? এটা আমরা তিনটা করে প্রতিদিন কুড়া দিতেছি হইলে গিয়া 10 কেজি কুড়া দেন, 10 কেজি। জি। আর ভুট্টা দিতেছি হইলে গিয়া 5 কেজি আর 7 কেজির মতো, আর সমিল দিতেছি হইলে গিয়া 4 কেজি। 4 কেজি তিনটা গরুকে, যেহেতু তিনটাই সার গরু বিশাল বড় বড়। আচ্ছা, তো এই যে সার গরুটা দেখছি আমরা একটু তেজি গরু, তো এই তেজ কমানোর জন্য আসলে কি করেন? বা তেজ নাই এখন তো, আপনারা তো আমরা অপরিচিত দেখাতে একটু বেশি করতেছে, এমনি শান্তশিষ্ট, এমনি শান্তশিষ্ট। আচ্ছা, তো 4 মাস আগে যখন এই গরুটা কিনে আনলেন, কিনে এনে তাকে চিকিৎসাটা কি করলেন একটু বলবেন? চিকিৎসা ওই যে খুরা রোগ ছিল। জি। খুরা রোগে তো প্রায় 1 মাসের মতো খুরা রোগ ছিল, চিকিৎসা করতে করতে ভালো হয়েছে। 1 মাসের মতো খুরা রোগ ছিল? হ্যাঁ, মানে সম্পূর্ণ ভালো হয়েছে, 1 মাস লেগে গেছে।70,000 টাকা। আচ্ছা, তো এই যে তিনটা গরু কিনলেন, টোটাল কত টাকা বিনিয়োগ করলেন? তিনটা গরুতে 1,40,000 আর এলো 1,00,000, 2,40,000 এর মতো টাকা বিনিয়োগ করলেন নাকি? 2,45,000 বারা টাকা নিয়ে, 2,45,000 টাকা মতো বিনিয়োগ করলেন। তারপরে যে ডাক্তারি খরচ গেছে 30,000 টাকা, ডাক্তারি খরচ গেল 30,000 টাকা। তারপরে এই যে 8 মাস খাওয়াবেন, 1,60,000 টাকা। 1,60,000 টাকা। আচ্ছা, টোটাল কত হয়? 4,30,000 টাকা মতো খরচ এই তিনটা সারগরুর পিছনে। আর আমরা যে কাঁচা ঘাস খাওয়াইতেছি, এটা তো বাতি, এটা তো আর হিসাব ধরি নাই, এটা হিসাব ধরেন নাই, নিজের শ্রম দিচ্ছেন? নিজের শ্রম দিচ্ছি, এটা হিসাব বাদ। নেট খরচ হলো 4,00,000 টাকা, 4,50,000 টাকার মতো নাকি? 4,70,000। তো আশা করতেছেন কুরবানি 2021 এই তিনটা গরু কিরকম দামে বিক্রি করতে পারবেন? এটা বাজারের পরিস্থিতি দেখা যাক, আল্লাহ আমাদের কি ভাগ্যে রাখছে, কি ভাগ্যে রেখেছে আল্লাহ আপনাদের নাকি, সেটা আপনারা পরে জানাবেন। তো দর্শক দেখুন, তেজি একটি গরু, আসলে আমরা নতুন লোক খামারে এসেছি, হয়তো মনে করতেছে ডাক্তার এসেছে, সেই জন্য একটু ডিস্টার্ব করার চেষ্টা করতেছে। তো এই গরুটা দেখছি আমরা কত ফিট বাই কত ফিট জায়গায় রাখা হয়েছে আসলে? এটা আমরা রাখছি 10 ফিট এমনি চওড়া, লম্বা আছে, ঘর আছে 21 ফিট, ঘর আছে 21 ফিট, আর লম্বা দিয়েছেন 10 ফিট, লম্বা আছে সর্বমোট 12 ফিট আর কি, সর্বমোট 12 ফিট। তারপরে তো দেখতেছি ওর জন্য এনাফ জায়গা না আসলে, তারপরে যে গরুর পিস দিয়ে যখন যান খাবার ফাবার দিতে, তখন কি কোনো বিপদের সম্মুখীন হন না? না না, ওই
সেরকম কিছু করে না, এমনি ভদ্র আছে। আজকে যেহেতু আমরা একটু এসেছি সেজন্য একটু চঞ্চলতা দেখাচ্ছে। আচ্ছা, তো আমাদেরকে ভাই একটু বলেন, আসলে কেউ যদি এই সারগুলোটা কিনতে চায় কুরবানির উদ্দেশ্যে, এখন যদি কিনে রাখতে চায় আপনার কাছে, কুরবানি বলতে লালন পালন করে দিবেন, তাহলে কত দাম হলে এই গরুটা বিক্রি করবেন? এটা কুরবানি বলতে যদি আমরা নিজস্ব পালতে হয় তাহলে তো এটা দেখা গেছে আমরা একটা মাসে একটা চার্জ নিব, তারপরে একটা খাবার দিয়ে একটা দাম আছে, এই সম্পূর্ণ হিসাব করে আর কি এগুলা প্রাইসটা বলা হয়েছে। সম্পূর্ণ হিসাব করে? আচ্ছা, সম্পূর্ণ হিসাব করে একটু বলেন না যে আনুমানিক কত টাকা হলে বিক্রি করবেন কুরবানিতে? এখন তো আনুমানিক বলা মুশকিল। কুরবানির উদ্দেশ্যে কেউ যদি আপনার কাছ থেকে একটি গরু কিনতে চায় তো আপনার সাথে মোবাইলে যোগাযোগ করবে কিভাবে বলেন তো? আমার মোবাইল নাম্বার আছে, বলেন আপনার নাম্বারটা বলেন। আমার নাম্বার হচ্ছে 3969604। আপনার খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনার ভবিষ্যৎ আমি আরো বড় করব। আরো বড় করবেন মানে সারগুলোর উপরে থাকবেন নাকি? তো গত বছর কয়টা সারগুলো মোটাতাজাকরণ করছেন? গত বছর করেছিলেন চারটা। আচ্ছা, চারটাতে কত টাকা খরচ করেছেন সর্বমোট মিলে? চারটাতে ওটা একটু ছোট ছিল, দুইটা ছোট ছিল, দুইটা বড় ছিল। আচ্ছা, বাজারটা সেরকম পাইনি আর কি, বাজারটা সেরকম পাইনি, বিক্রি করে ভালো ছিল। আচ্ছা, ওই কারণে আর কি আমরা চারটা করে তারপর 5,00,000 টাকা বিক্রি করছিলাম। আর টোটাল খরচ করছিলাম কত? তার কিছু টোটাল খরচ করেছিলাম 3,50,000 টাকার মতো। 3,50,000 টাকার মতো? তার মানে কি 8-9 মাস তো পালন করছেন নাকি? হ্যাঁ, 8-9 মাসে 1,50,000 টাকার মতো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন আসলে কুরবানির 2021-এর উদ্দেশ্যে হালাল উপায়ে তিনটি সারগুরু মোটা তাজাকরণ করছেন। তো প্রথম এটা হলো অস্ট্রেলিয়ান সারগুরু, পরেরটাও কি অস্ট্রেলিয়ান সংকর নাকি? অস্ট্রেলিয়ান সংকর জাতের সারগুরু আপনারা দেখলেন আসলে কুরবানি 2021-এর উদ্দেশ্যে বিক্রি করবে। তো কারো যদি পছন্দ হয়ে থাকে ওনার নাম্বারটি ভিডিওর মধ্যে দিয়ে আছে, সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি এই ন্যাচারাল খামারের কাছ থেকে ক্রয় করে নিয়ে যেতে পারে। তো প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি, আল্লাহ হাফেজ। খাওয়া দুটো টান দিচ্ছি, খাওয়া দুটো টান দিচ্ছি।